বন্ধুরা, আসো আমরা আজকে একটা মজার খেলা খেলি। খেলাটা হলো অন্যরকম বিজ্ঞান বাক্স থেকে তড়িৎ তাণ্ডব নিয়ে কয়েকটি এক্সপেরিমেন্ট। আমরা যে প্রথমে যে এক্সপেরিমেন্টটা করব সেটার নাম হলো লাইট জ্বালানো এবং লাইট নেভানো। এই এক্সপেরিমেন্টটা করতে আমাদের যা যা লাগবে তা হলো ব্যাটারি, একটি ক্লিপ, তারপর হচ্ছে এলইডি বাল্ব, এই যে প্লাস্টিক উড, এরপরে হচ্ছে ক্রোকোডাইল ক্লিপ। প্রথমে আমরা এই ব্যাটারি কেসিংটার ভিতরে ব্যাটারি কানেক্ট করব। এরপরে আমরা এই যে প্লাস্টিক উডটা যে আছে এটার ভিতরে আমরা যেই বোর্ড পিন সেটা আমরা লাগাবো। এরপরে আমাদের যে ক্রোকোডাইল ক্লিপটা আছে সেটার পজিটিভ প্রান্ত আমরা এই বোর্ড পিনটার সাথে লাগাবো। এরপরে এখানে একটি এলইডি বাল্ব আছে। এই এলইডি বাল্বটার দুটি প্রান্ত আছে, একটি বড় প্রান্ত আর একটি হচ্ছে ছোট প্রান্ত, যেটি সেটি হচ্ছে নেগেটিভ পয়েন্ট, আর বড় প্রান্ত যেটি সেটি হচ্ছে পজিটিভ পয়েন্ট। এখানে আমরা যে নেগেটিভ ইটা আছে, প্রান্তটা আছে, বোর্ড থেকে যেটি এসেছে সেটা আমরা এই নেগেটিভ প্রান্ততে লাগাবো, এবং ব্যাটারি থেকে যে পজিটিভ প্রান্তটা এসেছে সেটা আমরা এই লাইটের বড় প্রান্ততে লাগাবো। এরপরে আমরা যে এখানে যে এই ক্লিপটা আছে সেটা এখানে লাগাবো। এরপরে আমরা এই যে নেগেটিভ প্রান্তটা যে ব্যাটারির আছে সেটা আমরা এই বোর্ড পিনটায় লাগাবো। এরপরে আমরা যেই জেমস ক্লিপটা যে লাগালাম সেটা আমরা এটার সাথে কানেক্ট করব। দেখেছো বন্ধুরা, ম্যাজিকের মতো এই লাইটটা জ্বলে উঠেছে। এতে আমরা বুঝতে পারছি যে এইটা একটা সুইচ হয়ে গিয়েছে। এবং এই এক্সপেরিমেন্টটি খুবই সোজা, তোমরা যদি একবার বুঝে যাও তাহলে এক্সপেরিমেন্টটি তোমরা প্রথম চেষ্টায় করে ফেলতে পারবে।